आमार चैनेले तोमादेर सकलके स्वागत जानाई। आजकेर आलोचनार विषय भूमिरूपविद्यार अंतर्गत ढालेर विवर्तनेर ओपर किछु गुरुत्वपूर्ण एमसीक्यू प्रश्नोत्तर जा तोमादेर एसएलएसटी नेटसेट एग्जामेर। प्रथम प्रश्न, भूमि ढालेर हठात् परिवर्तनके कि बोले? अपशनगुली देखे नाओ। अपशन ए उत्तल ढाल, अपशन बी अवतल ढाल, अपशन सी ढालेर विच्युति, अपशन डी ढालेर अवनमन। देखो एखाने सठिक उत्तर होच्छे अपशन डी अर्थात ढालेर अवनमन। परेर प्रश्न, क्वेश्चन नम्बर 2, पहाड़ पर्वत बा मालभूमिर अपेक्षाकृत ढाल विशिष्ट अंशके कि बोले? अपशन ए भृगु, अपशन बी स्पार, अपशन सी ढालेर विच्युति, अपशन डी अवनमित भूभाग। देखो एखाने सठिक उत्तर होच्छे अपशन ए अर्थात भृगु। परेर प्रश्न, क्वेश्चन नम्बर 3, समुद्र तरंगेर क्षयकार्येर फले सृष्ट समुद्रमुखी खाड़ा तलके कि बोले? अपशनगुली देखे नाओ। अपशन ए भृगुतट, अपशन बी स्टैक, अपशन सी स्टैम्प, अपशन डी भृगु। देखो एखाने सठिक उत्तर होच्छे अपशन डी अर्थात भृगु। परेर प्रश्न, क्वेश्चन नम्बर 4, जे भूमिरूपेर ओपरेर दिके ढालेर परिमाण कम एवं नीचेर दिके ढालेर परिमाण बेशी सेई ढालके बोले? अपशनगुली देखे नाओ। अपशन ए उत्तल ढाल, अपशन बी अवतल ढाल, अपशन सी ध्रुवक ढाल, अपशन डी सुषम ढाल। देखो एखाने सठिक उत्तर होच्छे अपशन ए अर्थात उत्तल ढाल। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, কোন ভূমিরূপের উপরের অংশের ঢাল যদি খুব খাড়া হয় এবং নিচের অংশের ঢাল যদি মৃদু হয় তবে সেই ঢালকে বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ উত্তল ঢাল, অপশন বি অবতল ঢাল, অপশন সি তরঙ্গায়িত ঢাল, অপশন ডি সুষম ঢাল। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ অবতল ঢাল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, কোন ভূমিরূপে সর্বত্র ঢাল সমান হলে তাকে কোন ঢাল বলে? অপশন এ উত্তল ঢাল, অপশন বি অবতল ঢাল, অপশন সি তরঙ্গায়িত ঢাল, অপশন ডি সুষম ঢাল। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ সুষম ঢাল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, যে পর্যায়ে প্রধান নদীর অনুদৈর্ঘ্য ঢাল ভারসাম্য পর্যায়ে পৌঁছায় সেই ঢালকে বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ তরঙ্গায়িত ঢাল, অপশন বি সুষম ঢাল, অপশন সি পর্যায়িত ঢাল এবং অপশন ডি অবতল ঢাল। देखो এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ পর্যায়িত ঢাল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, ভূমি ঢালের পশ্চাদ অপসরণ মতবাদটি কে দেন? অপশন এ ডেভিস, অপশন বি এলসি কিং, অপশন সি পেঙ্ক, অপশন ডি হ্যাক। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ এলসি কিং। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, কোন ঢালে দাঁড়ালে ওপরের ব্যক্তিকে নিচের ব্যক্তি বা নিচের ব্যক্তিকে ওপরের ব্যক্তি দেখতে পায় না? অপশনগুলি দেখে নাও। অপশন এ উত্তল ঢাল, অপশন বি অবতল ঢাল, অপশন সি সুষম ঢাল, অপশন ডি বিষম ঢাল। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ উত্তল ঢাল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, এলসি কিং এর ধারণা অনুযায়ী খাড়া ঢালের ওপরের উত্তল অংশটিকে কি বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ ওয়েনিং স্লোপ, অপশন বি ওয়াক্সিং স্লোপ, অপশন সি দুটোই ঠিক, অপশন ডি দুটোই ভুল। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ ওয়াক্সিং স্লোপ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, এলসি কিং এর ধারণা অনুযায়ী খাড়া ঢালের নিচের অবতল অংশটিকে কি বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ ওয়েনিং স্লোপ, অপশন বি ওয়াক্সিং স্লোপ, অপশন সি দুটোই ঠিক, অপশন ডি দুটোই ভুল। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ ওয়েনিং স্লোপ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, স্লোপ রিপ্লেসমেন্টের ধারণাটি প্রদান করেন? অপশনগুলি দেখে নাও। অপশন এ ডেভিস, অপশন বি পেঙ্ক, অপশন সি হ্যাক, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ পেঙ্ক। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, স্লোপ ডেক্লাইন থিওরি নিচের কে প্রদান করেন? অপশনগুলি দেখে নাও। অপশন এ ডেভিস, অপশন বি পেঙ্ক, অপশন সি হ্যাক, অপশন ডি গিলবার্ট। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ ডেভিস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, পর্যায়িত ঢাল কথাটি কে ব্যবহার করেন? অপশনগুলি দেখে নাও। অপশন এ পেঙ্ক, অপশন বি ডেভিস, অপশন সি হ্যাক, অপশন ডি কিকমে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ ডেভিস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, ঢালের বিচ্যুতি খুব কম দেখা যায় কোন ঢালে? অপশনগুলি দেখে নাও। অপশন এ উত্তল ঢাল, অপশন বি অবতল ঢাল, অপশন সি সুষম ঢাল, অপশন ডি পর্যায়িত ঢাল। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ সুষম ঢাল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, বারবার যদি উত্তল ও অবতল ঢালের পুনরাবৃত্তি ঘটে তাহলে তাকে কোন ঢাল বলে? ऑप्शन ए सुषम ढाल, ऑप्शन बी तरंगायित ढाल, ऑप्शन सी पर्यायित ढाल, ऑप्शन डी कोनोटी नय। देखो एखाने सठिक उत्तर होच्छे ऑप्शन बी अर्थात तरंगायित ढाल। तो आजकेर आलोचना एई पर्यन्तই। आलोचनाटी भालो लेगे थाकले एकटी लाइक करे बंधुदेर साथे शेयर करो। देखा होच्छे एकटी नतुन एसएलएसटी भिडियोर साथे।